এ বাজানা। পর্দার অন্তরণের মা বোনেরা একজন মাও কুরু দিকে নজর নাই। এ বন্ধু খুব খেয়াল করে শুনবে না, সমস্ত জান্নাতিরা ওই জান্নাতিদের ডান হাতে সার্টিফিকেট পাওয়ার পরে এ বন্ধু পুলসিরাত পার হবে। এ বাজানা, ওই পুলসিরাত পার হওয়ার পর সমস্ত জান্নাতিরা জান্নাতে ঢোকার জন্য প্রিপারেশন নেবে। এ বন্ধু জান্নাতের গেইটের সামনে চলে যাবে, কিন্তু জান্নাতিরা নজর করে দেখবে জান্নাতের গেইটে তালা লাগানো, জান্নাতের দরজা এখনো বন্ধ আছে। এ মুসলমান বাবাজি রে, এ মানিকগঞ্জের ভাইরা, সমস্ত জান্নাতিরা পেরেশানা, হাই হাই কি করি কি করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا وزير له ولا مشير له ولا معين له صلى الله على سيد الرسول وخاتم الأنبياء والمبعوث إلى الكافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم يقال لجهنم هل امتلأت وتقول هل من مزيد أو كما قال عليه الصلاة والسلام إك دن تمي مرت هبه تمي بھول جيونا মাটির বেসানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবার গাড়ি টাকা করি কিছুই যাবে না তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছল চাচরে যতই কর বের হবে জান শেষে চলবে না সেদিন তোমার কোন বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মওত কাসিন কুল্লু নাস শারিব কবর বাইতে কুল্লু নাস দাখিল ভালো মন্দির স্রষ্টা যিনি সব প্রশংসা গুণগড়ে মাতার যিনি রূপের অপকার সবাই জবান করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত শুধু জিকির করলে কি কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে আপনারা কি রাগ করছেন? তাহলে একটু জবানটা খুলে মালিককে খুশি করার লক্ষ্যে আওয়াজ দিয়ে জিকির করেন। জিকির করলে গোনা মাফ হয়, মালিক খুশি হয়। একটু সবাই মহাব্বতে জিকির করেন আর সামনের দিকে আগায় আসেন, কারো সামনে ফাঁকা রাখবেন না। একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah la ilaha illallah Arjo re la ilaha illallah la ilaha illallah bhijan jardine ache allahr bhoy allah allah sob somoy sobai jar dine ache allahr bhoy allah allah sob somoy duniya dari bhalo lage na duniya dari bhalo lage na bhalo lage je illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সটরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ধানকোড়া সটরিয়া মানিকগঞ্জ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সদর মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মতিউর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আব্দুর রউফ সাহেব আপনাদের পরিচিত আপন ঘনিষ্ঠ চেয়ারম্যান আল্লাহ তাআলা ওনাদের হায়াতে ইজ্জতে বরকত দান করুন চিল্লায় পড়েন আমিন বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্টেজে উপস্থিত আছেন জাতির রহবার জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত ওলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা পিতৃতুল্য বাবারা সমবয়সী করিজার টুকরা যুবক ভাইয়া বন্ধুরা পর্দার অন্তরালে আছেন পর্দানশীল অনেক শ্রবণাচা মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি যে মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে আহলে হক ওলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআন হাদিস ভিত্তিক কিছু দিনে আলোচনা শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে আসার বসার সুযোগ দিলেন তৌফিক দিলেন সকলে মিলে সে মালিকের দরবারে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে সমস্বরে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী যেই পরিমাণ নিয়ামত আজকে আমরা পাইছি নিয়ামতের তুলনায় শুকরিয়ার আওয়াজ একেবারেই ছোট হয়ে গেছে কারণ আজকে এই এলাকার জন্য এই মাহফিলটা রহমত মুহতারাম হাজিরিন আল্লাহর রাসূলের ভাষায় আজকের এই প্যান্ডেল টুকুন জান্নাতের বাগান সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আপনারা আওয়াজ দিয়া বলেন এই জান্নাতের বাগানে ইচ্ছা করলেই কি ঢোকা যায় নাকি মালিকের তৌফিক লাগে মুহতারাম হাজিরিন জান্নাতের বাগানে ইচ্ছা করলেই ঢোকা যায় না নেক আমল ইচ্ছা করলে করা যায় না ভালো কাজ ইচ্ছা করলে করা যায় না দান ইচ্ছা করলে করা যায় না হজ ইচ্ছা করলে করা যায় না নামাজ ইচ্ছা করলে পড়া যায় না পিতামাতার খেদমত ইচ্ছা করলে করা যায় না এটার ভিতরে আল্লাহ তাআলার রহমত
এবং আল্লাহ তাআলার ইচ্ছাও থাকা লাগে। তো মহতরম হাজিরিন, আজকের যে প্যান্ডেল এটা নিঃসন্দেহে আল্লাহর নবীর ভাষায় জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আপনারাই আওয়াজ দিয়া বলেন এই জান্নাতের বাগানে আমরা যারা আসলাম বসলাম আমাদের কপাল ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়া বলেন ভালো না খারাপ? মহতরম হাজিরিন, এত বড় এত সুন্দর আয়োজন এই এলাকায়, আপনারা বলেন যেই পরিমাণ মানুষ আছে, তিন ভাগের এক ভাগ মানুষ যদি আসতো প্যান্ডেলে জায়গা হইতো না? আওয়াজ দেন না। আমার চাইতে আপনার চাইতে অনেক টাকাওয়ালা বাড়িতে শুয়ে আছে, আমার চাইতে আপনার চাইতে অনেক সুস্থ বাড়িতে শুয়ে আছে, অথবা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, আমার চাইতে আপনার চাইতে অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ বিভিন্ন কাজে লিপ্ত, কিন্তু কোরআনের মজলিসে আসতে পারে নাই, এতে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই, আমাদেরকে তৌফিক দিছে এজন্য আসতে পারছি, কথা বলেন ঠিক কিনা? আসতে যে পারলাম বলেন তো এটা আমার আপনার জন্য নিয়ামত কিনা? নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিছে, এত বড় নিয়ামত দিছে, বলে এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়ার আওয়াজটা একটু উঁচা কইরা না দেই, বলেন তো মালিক খুশি হইব না বেজার হইব? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়ার নিয়ামত পাওয়ার পর কোনো গোলাম যদি শুকরিয়া আদায় না করে, ওই নিয়ামত আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ছিনায় নেয়। চাইলে এটা আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত, কোনো সন্দেহ আছে? তাহলে আবারও আওয়াজ দি, মালিককে খুশি করার লক্ষ্যে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, আরো চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মহতরম হাজিরিন, আমি আপনাদের অঞ্চলে নতুন না পুরাতন, আমার ওয়াজ এর আগে কারা কারা শুনছেন দুইটা হাত তুলে দেখান, আপনারা অনেকেই পুরাতন শ্রোতা, এরপরেও মাঝে মাঝে ফাঁকা, ব্যাপার কি? কারণ যারা পুরাতন এরা কিন্তু আসছেন মহব্বতে, মহব্বতের মানুষ দূরে বসে না বরঞ্চ কাছে বসে, হ্যাঁ, এরপরেও মাঝে মাঝে ফাঁকা আছে, ফাঁকা রাখেন না, ফাঁকা থাকলে যিনি আলোচনা করে তার মন দুর্বল হয়ে যায়, মনে হয় কি, হ্যাঁ যারা পিছনে বসছে ওরা মনে হয় বক্তাদের পরীক্ষা করব, ভাল লাগলে থাকবো না রে যাই বলো, বিভিন্ন দিক আছে ও ভাই, হ্যাঁ শ্রোতা তো এমনিই থাকে না, এটা মহব্বত, আপনাদের যত মহব্বত বক্তার প্রতি আসবে বলে বক্তার আলোচনা তত সুন্দর হবে, হ্যাঁ এই জন্য মহতারাম কারোর সামনে ফাঁকা রেখেন না, ইয়ারা ওই যে বসে বসে হাসে আর তাও সামনে আগা আগা, হ্যাঁ তুমি পিছনে চাও না পাগড়ি ভরে আহ, আল্লাহ তুমি সবাই সামনে আগানোর তৌফিক দাও, কোন আমিন আরো চিল্লায় কোন আমিন। তো মহতারাম হাজিরিন, আপনাদের এখানে আসছি আমি, যদি ঘন্টাদের এক আলোচনা করি কারা কারা থাকবেন না দুই হাত তোলেন, ঠিক হয়ে আছে? হ্যাঁ খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে, হুজুকে হাত তুললেন না, যদি উল্টা পাল্টা হাত তুলেন জরিফানা 200, মসজিদের কাজ তুলতে আছে অনেক টাকা দরকার, খুব খেয়াল করে আওয়াজ শুনতে হবে, আওয়াজ শুনতে হবে দুইটা নিয়তে, কয়টা নিয়তে, কয়টা নিয়ত? প্রথম নাম্বার বুঝবেন, দ্বিতীয় নাম্বার মানবেন, প্রথম নাম্বার বুঝবেন, দ্বিতীয় নাম্বার মানবেন, এই দুইটা নিয়ে তো যদি ওয়াজ শুনেন কিছু না কিছু পরিবর্তন আসবে, আর যদি খালি বৈশা বৈশা কোন হুজুরে কয়ও সুরটা দেখছস নি, এ ওয়াজ শুন না কোনো লাভ নাই। অনেক মানুষ আমরা দেখি, দেখবেন কাজ করতেছে মোবাইল একটা রাখছে, হ্যাঁ সকালে এক ঘন্টা আগে যায় দেখবেন, আটটায় যায় দেখবেন ওয়াজ চলতেছে, হ্যাঁ দশটার সময় যায় দেখবেন মমতাজের গান চলতেছে,
আচ্ছা আপনি মনে করেন এই লোকটা কি ওয়াজ দা শুনতাছে উনি কি হেদায়েতের নিয়তে শুনে না তার কাছে মজা লাগে কি লাগে মজা লাগে বিরানি কি মানুষ সুস্থ থাকার জন্য লেগে খায় মজা লাগে এই লেগে খায় আমি একটা নাসার বেলা বিরানি খেয়ে দেখে বাথরুমে গলাইব না আমি তো ওয়াজ যদি আপনি মজা লাগানোর লেগে শুনেন তাহলে লাভ হইব না আর ক্ষতি হইব বুঝলেন না এজন্য ওয়াজ শুনতে হইব বোঝান নিয়তে মানান নিয়তে দুইটা নিয়তে ওয়াজ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান আল্লাহু আকবার এটা তাকবীর দেন আল্লাহু আকবার যে তাকবীর দিবেন দাম করার মানুষ ছাটুরিয়া নাকি ছোটুরিয়ার মানুষ তো আস্তে আওয়াজ দিলে চলবো আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন যারা দাড়ি ফাঁকনে ওয়ালা যুবক আর না যারা দাড়ি ফাঁকনে ওয়ালা তারা কইবেন লিল্লাহি তাকবীর যুবকদেরকে দিয়ে তো দুনিয়া পরিবর্তন যুবক যদি ভালো হয়ে যায় সব ভালো কথা কোন ঠিক কিনা তো মোহতারাম হাজিরিন খুব খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ বেশি সময় আলোচনা হবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইন্নাল আবরার লাফি জাহিম নাঈম নিশ্চয়ই নেককাররা জান্নাতে থাকবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম বদকাররা জাহান্নামে যাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করে এরা হচ্ছে নেককার এদের ঠিকানা হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ যদি কেউ জোরে কয় অথবা সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাসূল বলে জান্নাতের ভিতরে তার জন্য এত বড় গাছ হয় 500 বছর গোড়ার উপরে সোয়ার হয়ে দৌড়াইলেও গাছের ছায়া শেষ করতে পারবো না সুবহানাল্লাহ এজন্য সুবহানাল্লাহ বললে কি পূর্ণতা কইরেন না মহতরম হাজেরিন আর যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাস করে না এরা হচ্ছে বদকার এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম মহতরম হাজিরিন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নেবে নেবে কিনা আমরা যে দুনিয়াতে আছি আমাগর একটা হিসাব দিতে হইব না দিতে হইব কিনা এই যে আল্লাহ ছাইরা দিছে বলেন তো আমগরে একদিন ডাক দিব না দিব হাশরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নেবে হিসাব নেওয়ার পরে ওইখানে দুইটা দলে বিভক্ত হবে কয়টা দল একটা দল চলে যাবে ডান পাশে আর একটা দল চলে যাবে বাম পাশে যেই দলটা ডান পাশে যাবে এটা হবে জান্নাতি যেই দলটা বাম পাশে যাবে এটা হবে জাহান্নামী মহতরম হাজিরিন যারা জান্নাতি হবে যারা ডান পাশে যাবে এদের আমল নামাটা আসবে ডান হাতে সুবহানাল্লাহ আর যারা জাহান্নামী হবে এদের আমল নামা আসবে বাম হাতে কোন হাতে বাম হাতে খুব খেয়াল করে শুনবেন বুঝতে হবে মহতরম হাজিরিন যাদের ডান হাতে আমল নামা আসবে এদের ঠিকানা কি আওয়াজ দিয়া বলেন ঠিকানা কি যখন সবার হাতেই চলে আসবে জান্নাতীদের হাতে জাহান্নামীদের হাতে যখন দুইটা দল হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে জান্নাতীদের দ্বিতীয় দাপ হব আমল নামা হাতে পাওয়ার পর তাদের দ্বিতীয় রাস্তা হলো পুলসিরাত পার হওয়া কি হওয়া তো মহতারাম হাজিন পুলসিরাত কিন্তু খুব সহজ জায়গা না খুব কঠিন জায়গা মহতারাম হাজিন বলে পুলসিরাত পার হবে
ওই জান্নাতীদের ভিতরে যার যত আমল বেশি থাকবে, আমল যার যত ভালো থাকবে, ওই কঠিন পুল সিরাত পার হওয়ার গতি তার তত ভালো থাকবে। বুঝতে কষ্ট হয় না? আমল যার যত ভালো, পুল সিরাত পার হওয়ার গতি তার তত ভালো। উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এলাকায় কিছু মানুষ দেখবেন সাটুরিয়া এখান থেকে কতটুকু দূরে, 3 কিলো 4-5 কিলো। আপনি মনে করেন যে লোকটা একেবারে দরিদ্র, দেখবেন বাজারে যাইবো হাইটে হাইটে, কথা কোন ঠিক কি? তার চাইতে আর একটু টাকা পয়সা যার আছে এই লোক যাইবো সিএনজি দিয়া অথবা অটো দিয়া, ঠিক না? আরো যার টাকা আছে এই লোক রিক্সা রিজার্ভে যাইবে, আর একটু টাকা যার ভালো আছে এই লোকের যদি প্রাইভেট কার থাকে তাহলে প্রাইভেট কার দিয়ে বাজার যাইব। আরো যার টাকা বেশি আছে এই লোক তো মনে করেন এইদিকে বাজার করবো না, আপনাদের মানিকগঞ্জ সদরে, কথাগণ ঠিক কি না? তার মানে দুনিয়াতে যার যত টাকা, দুনিয়াতে যার অবস্থান যত ভালো, দুনিয়াতে তার চলার গতি তত ভালো, কথাগণ ঠিক কি না? ঠিক তদ্রুপ মৃত্যুর পরে হাসরের ময়দানে পুল সিরাত পার হওয়ার সময় আমল যার যত বেশি ভালো থাকবে, আল্লাহর রাসূল বলে পুল সিরাত পার হওয়ার গতি তার তত বেশি ভালো থাকবে। মনে করুন যে লোকটার আমল একেবারে অল্প, আল্লাহর রাসূল বলে এই লোকটা হামাগুড়ি দিয়া ওই কঠিন পুল সিরাত পার হবে অনেক কষ্ট করিয়া, আল্লাহর রাসূল বলে আর একটু আমল তার ভালো এই লোক হাইটে হাইটে পুল সিরাত পার হবো, আরো আমল যার ভালো এই লোক পুল সিরাত পার হবে দৌড়ায়া দৌড়ায়া, সুবহানাল্লাহ, আরো আমল যার ভালো এই লোক পুল সিরাত পার হবে ঘোড়ার উপরে সওয়ার হয়ে, সুবহানাল্লাহ, আরো আমল যার ভালো এই লোক পুল সিরাত পার হবে বিদ্যুতের গতিতে, চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো আমল যার ভালো এই লোক পুল সিরাত পার হবে চোখের পলকে, দেখবেন পুল সিরাতের গেইটে দাঁড়ায় আছে চোখকে তাকাইতে তাকাইতে দেখবেন এই লোক নাই মানে পার হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি কোন গতিতে পার হইবেন, হাইটে হাইটে যাইবে না ঘোড়া দিয়া যাইবে না হেলিকপ্টারে যাইবে, খুব খেয়াল করে বুঝবেন। যারা বাজারে হাইটা যায় 3 কিলো, ওরে জিজ্ঞেস করবেন দাদা কেমন কষ্ট লাগে, আর যেই লোক বাজারে প্রাইভেট কার দিয়া যায় এই লোকরে জিজ্ঞাসা করবেন কাকা কেমন লাগে, যেই লোক হাইটা যায় বাজার কইরে আন বোয়ার কালে 14 কোষ্টিতে গাইলাইতে থাকে আমার দাদা কিচ্ছু কেন চেয়ে গেছে না, খালি খাইছে আর ঘুমাইছে, যদি কিছু ছুঁয়ে যাইতো অথবা বাপে যদি পড়াশোনা করাইতো তাহলে হাইটা বাজারে আয় চড়ে না, কথা কোন ঠিক কিনা? ঠিক এইরকম ভাবে হাসরের ময়দানে আপনার আমল যদি ভালো হয় আপনার কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, মুহূর্তের ভিতরেই চোখের পলকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়ে আপনার কঠিন পুল সিরাত পার করে দিবে। তাইলে আমরা দ্রুত গতিতে পুল সিরাত পার হইতে চায় নাকি হাইটা হাইটা পার হইতে চায়? কারা কারা মাওলার রহমতে দ্রুত গতিতে পুল সিরাত পার হইতে চান, কারা কারা চায় না দেখেন তো, মাশাআল্লাহ, এদের মধ্যে সবাই চায়, নামাজ পড়ব না কিন্তু জান্নাতে যাইতে চায়, কথা কোন ঠিক কি না? একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, এই তাকবীর এবং আরো আওয়াজ দেয়া লিল্লাহ তাকবীর, নারা তাকবীর, মুসলমান ভাইরা রে আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন, একজন বাবা যেও কোনো দিকে নজর নাই এখনো পর্যন্ত, যে সমস্ত বাবারা যুবক ভাইরা প্যান্ডেলের বাহিরে আসো, একজন যুবক ভাই এবং বাবাজিরাও প্যান্ডেলের বাহিরে থাকবেন না।
এ বাজন আজকের জন্য এই এলাকার জন্য এই মাহফিলটা হইল রহমত এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিতে পারে আমার মাওলাই আপনার জান্নাতি হিসাবে কবুল করে নিতে পারে কথা বলেন ঠিক কি না আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এই মুসলমান বাবা জি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না একজন যুবক ভাই ফেসবুক ইন্টারনেট টিভি সিরিয়ালে বন্ধুর আড্ডায় থাকবা না এ বাজনা আমি তোমার মতো যুবক হইয়া তোমার পায়ের মধ্যে দুইটা হাত বাড়ায়া দিলাম এ যুবক বন্ধুরে কত রাত্র তুমি ফেসবুক চালাইয়া কত রাত্র তুমি গানের আড্ডায় বন্ধুর আড্ডায় সময় নষ্ট করে দিলা এ যুবক বন্ধুরে দুই তিন ঘন্টা সময় এ বন্ধু অল্প সময় আমার মাওলার কোরআনের মাহফিলে দিয়া দাও হতে পারে আমার মাওলাই তোমারে কবুল করে নিবে এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা এখনো পর্যন্ত যে সমস্ত দোকানদার ভাইরা আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন এই মুসলমান বাবাজি এ সটুরিয়ার বাবা এ বন্ধু সারা জীবন তো ব্যবসা বাণিজ্য করে কাটাইছেন এ বন্ধু সারা জীবন তো টাকার পিছনে সময়টা আপনি নষ্ট করেছেন এ বাবাজি রে একবার তুমি চিন্তা করে দেখো না এখন যদি মরে যাও এ বন্ধু ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে জায়গার জায়গায় পড়ে থাকবে এ বন্ধু দোকানটা দোকানের জায়গায় পড়ে থাকবে এজন্য মুসলমান বাবা একজন বাবাজিও বাহিরে থাকবা না এ বন্ধু মরণের কথা স্মরণ করিয়া একটু কোরআনের প্যান্ডেলে চলে আসো এবারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় এ বন্ধু তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে আমার মাওলাই তোমারে জান্নাতি মেহমান বানায় দিবে এ বাজনা পর্দার অন্তরের মা বোনেরা একজন মাও কুরু দিকে নজর নাই এ বন্ধু খুব খেয়াল করে শুনবে না সমস্ত জান্নাতিরা ওই জান্নাতিদের ডান হাতে সার্টিফিকেট পাওয়ার পরে এ বন্ধু পুলসিরাত পার হবে এ বাজনা ওই পুলসিরাত পার হওয়ার পর সমস্ত জান্নাতিরা জান্নাতে ঢোকার জন্য প্রিপারেশন নেবে এ বন্ধু জান্নাতের গেটের সামনে চলে যাবে কিন্তু জান্নাতিরা নজর করে দেখবে জান্নাতের গেটে তালা লাগানো জান্নাতের দরজা এখনো বন্ধ আছে এ মুসলমান বাবাজি রে এ মানিকগঞ্জের ভাইরা সমস্ত জান্নাতিরা পেরেশানা হাই হাই কি করি কি করি এ বন্ধু জান্নাতিরা তখন নজর করে দেখবে জান্নাতের সামনে দুই দুই দুইটা ঝর্ণা দেখা যায় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে গোলাম হে জান্নাতিরা তোমরা একটি ঝর্ণা হতে পানি পান করো আমার আল্লাহ রব্বুল আলামিন এ বন্ধু যখন এই আদেশ দিয়া দিবে সমস্ত জান্নাতীরা ওই ঝর্ণা থেকে পানি পান করবে এ মুসলমান বাবাজি রে আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মারা সমস্ত জান্নাতীরা যখন পানি পান করবে এ বন্ধু পানি পান করার সাথে সাথে সমস্ত জান্নাতীদের হৃদয় থেকে হিংসা অহংকার দূর হয়ে যাবে চিরতরের জন্য সমস্ত জান্নাতীদের পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে এ বন্ধু তাদের দেহের ভিতরে কোনো আবর্জনা ময়লা থাকবে না এ মুসলমান বাবাজি রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু ডাক দিয়া বলবে গোলাম যাও এবার তোমরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো সমস্ত জান্নাতীরা ওযু করবে আল্লাহর রাসূল বলে ওযু করার সাথে সাথে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে
এ বন্ধু জান্নাতীদের হাত গুড়ি পা গুড়ি চেহারা গুড়ি নূরে ঝলমল করতে থাকবে। এ মুসলমান বন্ধুরে এবার সমস্ত জান্নাতীরা জান্নাতের দিকে ঢুকতে যাবে, কিন্তু নজর করে দেখবে এখনো পর্যন্ত জান্নাতে তালা লাগানো, জান্নাতের গেট খোলা হয় না। এ বন্ধু জান্নাতের চাবি কোথায় পাবে, কিভাবে জান্নাতের গেট খুলবে? এ মুসলমান বাবাজি রে সমস্ত জান্নাতীরা পেরেশান হইয়া এ বন্ধু জান্নাতীরা দুঃখের পাড়ি সেইরা কাঁদতে শুরু করবে। হাই হাই কোথায় যাব? এ বন্ধু কাঁদতে কাঁদতে আমার আপনার পয়গম্বর, এ বন্ধু আজম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে ইয়া আবানা ইস্তাফতাহলানাল জান্নাতা, হে আমাদের পিতা আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, তিনি যেন আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়, আমাদের জন্য জান্নাতের দরজাটা ওপেন করে দেয়। এ মুসলমান বাবাজি, এ সটুরিয়ার ভাইরা, এ মানিকগঞ্জের বাবারাও, হযরতে আদম পয়গম্বর বলবেন না 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 আজকে আমার দ্বারা সম্ভব না, আমি মাওলার দরবারে কোনো সুপারিশ করতে পারবো না, ওই ক্ষমতা হিম্মত যোগ্যতা আমার নাই। এ বন্ধু খুব খেয়াল করে শুনবা, এ বন্ধু কোন দুনিয়ার মায়াই পড়িয়া আজকে জান্নাত গেলা ভুলিয়া, আমার মাওলারে দিলা ছাড়িয়া, আমার নবীর আদর্শ গেলা ভুলিয়া। এ মুসলমান বাবাজি রে, এ বন্ধু আদম পয়গম্বর যখন বলবে পারবো না, এ বন্ধু মানুষগুলি দৌড়াইয়া হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে ইব্রাহিম নবী গো আমরা কোথায় যাব, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, তিনি যেন আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। এ বন্ধু ইব্রাহিম পয়গম্বর বলবেন না না আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা হিম্মত যোগ্যতা আমার নাই, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। এ বন্ধু জান্নাতীরা পেরেশান, কোথায় গেলে জান্নাতের গেট খোলা যাবে, কার কাছে আমরা চাবি পাবো? এ বন্ধু দৌড়াইতে দৌড়াইতে হযরতে মুসা পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে মুসা নবী গো আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, তিনি যেন আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। এ বন্ধু মুসা পয়গম্বর বলবে না 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 আজকে সুপারিশ করার মতো ক্ষমতা যোগ্যতা হিম্মত আমার নাই। এ মুসলমান বাবাজি রে সমস্ত মানুষগুলি দৌড়াইয়া হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দে। এ মুসলমান বাবাজি রে ঈসা পয়গম্বর বলবে না আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমার চিন্তায় আমি ব্যস্ত আছি, মাওলার কাছে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই। এ বন্ধু মানুষগুলি পেরেশান হইয়া এ বন্ধু সর্বশেষ আমার আপনার নবিয়া, এ বন্ধু সর্দারে দু জাহান্না আকায় নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, সমস্ত জান্নাতীরা বিশ্ব নবীর সামনে যাইয়া আল্লাহ নবীর সামনে চোখের পানি সেইরা বলবে, নবী গো আপনি ছাড়া যাওয়ার কোনো রাস্তা আমাদের নেই, ইয়া রসুল্লাহ আপনি একটু সুপারিশ করেন, তিনি যেন আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। এ বন্ধু আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী, আমার নবী তো রহমতের নবী, আমার নবী কথা শোনার পর উম্মতের কান্না দেখার পর আমার নবীর রহমতের সাগরে ঢেউ উঠা যাবে, আমার নবী জান্নাতের গেইটে চলে যাবে। এ বন্ধু আমার নবীকে জান্নাতের দারোয়ান রিদওয়ান দেখিয়া আমার নবীর সালাম দিবে, ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লা নবী গো এতক্ষণ শুধু আপনার অপেক্ষায় আমি ছিলাম, আপনি কখন আসবেন, আপনার অনুমতি লইয়া জান্নাতের দরজা খুলব।
এ বন্ধু আমার নবী যখন যাবে আল্লাহর নবী বলে আমি জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে বলে জান্নাতের দরওয়ানা বলে জান্নাতের দরজাটা খুলে দিবে আর সমস্ত উম্মতরা এ বন্ধু হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কি না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কি না নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেমে কোহরিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল কথা বলেন ঠিক কি না সেই নবীকে কষ্ট দিলে সেই নবীকে কষ্ট দিলে পাইবে না জান্নাত উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতাল লিল সবাই বলেন রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিল্লায় বলেন মারহাবা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের ওই পিছনের মানুষের মনে কষ্ট হয় মুরব্বীরা সামনে ফাঁকা ছুইয়া কষ্ট হয় না তে আগান না কেড়ে এরা কি দোয়ার হয় না বয় ফাই কোনটা আমি বুঝি না ও ফারান খুললে দেখুন লাগছো না আহেন আগায় আহেন ফাঁকা থাকলে খারাপ দেখা যায় ভাই তোমরা যুবক মানুষ কিছু বুঝো না ও আগায় আহ কুয়াশার পানিটা নি পড়েনি সমস্যা যদি না থাকে তাহলে সমাধান করেন আর যদি সমস্যা থাকে তাহলে তো কিছু করার নাই মাশাল্লাহ মাশাল্লাহ আগে আসছে আল্লাহ যারা আসছে আল্লাহ এগারো তুমি জান্নাতি হিসাবে কবুল করো সবাই বলেন আমিন যারা বিয়া না করছি বিয়া করার তৌফিক দিয়া দেবো চিল্লা এখন আমিন সবাই আমরা জোরে কয় আমি বুড়া জন মিলিয়া তো মোহতারাম হাজিরিন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা কথা কয় না খোলা হইব না খোলা হবে না ইভেন কোন নবী পর্যন্ত ওই দিন সুপারিশ করার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে না সবাই কইবে আমি তো আমার চিন্তাই বসি না বুঝেন নাই আমি তো আমার চিন্তায় বসি না এজন্য কোনো মাজারে যাইবেন না কেউ যদি কয় যে আমি সুপারিশ করে দিব বুঝবেন এটা টাটকা বাটপার কথা কোন ঠিক কিনা কিছুদিন আগে একটাই মরছে আল্লাহ তারা জাহান্নামে সর্বোচ্চ জায়গা দান করুক সবাই কোন আমি দেওয়ান বাগি এটা মরছে কোন দিক দিয়ে আর কবর দিছে কোন দিক দিয়ে আল্লাহ জানে আর তার দুই সাইড জানে না কে দাই জানে এটা দান্দা একটা লাগাই দিছে দেশে কয়দিন পরে আবার বার হইবো তবু আল্লাহ আবার ঘটাইছে কারণ বাটপারের তো বুদ্ধির অভাব নাই কথা কোন ঠিক কিনা যায়েন না মাজারে যায়েন না ভাই দেওয়ান বাগে আট মাসে কুতুব বাগে রাজার বাগে চন্দ্রপুরে সুরসরি মাইজ ভান্ডারি এই যে যা আছে সব হলো বাটপা আপনি যাইবেন অল্পের লেগে যাইবেন কিন্তু ভালো লেগে কিন্তু দেখবেন ইমান নাই এখন বুঝবেন না মরণের পরে কবরে যা দেখবেন বাস আইকা হলো খালি করবেন কিও বাস করতে এইলো আমি তো বাবার দরবারে গেছিলাম বাবা মানে কাটার লোক নাই বাস কাটার লোক নাই সুতরাং যেই মাজারে যান আপনার এলাকার মসজিদের ইমামের লগে পরামর্শ করবেন
আপনার এলাকার আলেমের সাথে পরামর্শ করবেন, আমি তো ইসলাম হইতে চাই, একজন আলেম মুরব্বি বানাইতে চাই, বুঝুন না কথা কন না কে এখন তো পরামর্শ করে না, হুজুর করে কেমনে মার বই চিন্তা আছে না ঠিক কবি ঠিক তো মুহতারাম হাজিরিন খুব খেয়াল করে শুনবেন, আমার আপনার নবীকে ছাড়া সুপারিশ করার মতো কারো কোনো ক্ষমতা, কেউ যদি বলে আমি সুপারিশ করব মনে করব না, এটা বাটপা কথা কোন ঠিক কি না? তো মুহতারাম হাজিরিন ওই নবীর সুপারিশ যদি পেতে চায় তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? আছে না নাই? ওই নবীর আদর্শ না মানলে ওই নবীর জান্নাতে যাওয়ার কোনো সুপারিশ পাওয়া যাবে না। আজকে তো আমরা নবীর আদর্শ মানবো কইতাম, নবীর আদর্শ মানবো কইতাম, ফরজই মানে না, সুন্নত তো পরের কথা। আমরা এখানে অনেকে ওয়াজ শুনতাছি নামাজ নাই এসার একটা কথা কই না কে, আবার অনেকে ওয়াজ শুননা যামো ফজরের তো চলবো না, এখানে অনেক মুসল্লি আছে যেগুলা প্রস্তাব করে বিলা হইছে না কথা কন না কে, যারা লইছে না এরা কঠিন, যারা লইছে তারা কঠিন কথা, যদিও হাস্যা করতেছি এগুলা বাস্তব। ওইদিন একটা চ্যানেল বার হয়েছে আমাদের দেশে, আপনার দেখবেন এই যে দাদা, যারা যুবকেরা দেখবেন এই দাদা লাগাই বিভিন্ন রাস্তাঘাটে মানুষ হয়ে দিয়ে আমাদের জিগাই দিছে বিয়া কই দেওয়া হইলো বাচ্চা কই দেওয়া হয়, বুঝেন নাই? উল্টা পাল্টা প্রশ্ন করে মানুষের সামনে অপমান করে। আপনার এই চ্যানেল বার হইয়া এটার বিপক্ষে আরেকবার আলহামদুলিল্লাহ কি জানি নাম হইতা ও আবার ইসলামিক লাইনে মানুষকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ আমি ওনার কয়েকটা দেখলাম, এমনও কিছু লোক আহা ভাই আফসুস লাগে জিগাইছে কালেমার অর্থ কি কয় আল্লাহ মুখে দাঁড়িয়ে আছে জিগাইছে কি কালেমার অর্থ কি কয় আল্লাহ, হ্যাঁ নামাজ কই রাখা কইতারে না, কই হজ করা কি কইতারে না, কালেমাটা পড়েন তো কালেমা কইতারে না, তুমি কি মুসলমান রে কথা কোন ঠিক না? এই যে দেশে যে এত গেঞ্জাময় কি লিগা, আমরা তো খালি নামে মুসলমান কামে তো একটাও নাই, খালি যা সাইনবোর্ড আছে কি সে আমার দাদা মুসলমান, আমার বাপে কুরবানির সময় কুরবানি দিছে, আমগো একটা কুরবানি মারি এই মুসলমান, বাকি কিছু জানি না। আহা আফসোস আফসোস, এটা ইচ্ছা করে আলেমদের কাছে যায়ও না অথবা তার দিকে যায়ও না যে জানি কিছু শিখা দরকার। একবারও কি আপনার বিবেক জাগ্রত হয় না? একবারও কি আপনার চিন্তা জাগে না যে আমি কি কোথায় যাব, আমি মরণ তো লাগবে, আপনি কালেমা জানেন না, নামাজ জানেন না, কোরআন শরীফের সূরা করে এটা জানেন না, কি এর মুসলমান দাবি করে? খালি কোরবানের সময় একটা 2 লাখ টাকা দিয়া জব দিলাম এ দেয়, হ্যাঁ ঈদের দিন সবার আগে কাতারে দাঁড়াইলাম, জুমার দিন সবার আগে দাঁড়াইলাম, আমি কি পারি না পারি এটা আমার দেখার বিষয় না, আফসোস লাগে। তো মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম, বর্তমানে তো আমরা নবীর আদর্শ মানেই না, বিশেষ করে যুবক যুবতীদের চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না এরা হিন্দু না খ্রিস্টান না মুসলমান, কথা কোন ঠিক কিনা? আপনাদের মানিকগঞ্জ এই শোটরিয়াতে আছে কিনা জানি না, কিন্তু আমাদের ঢাকা বিভিন্ন অঞ্চলে দেখলে দেখা যায় সেলুন গুলার অবস্থা, ওরে বাবা চুল যে কাটছে পিছন দিয়া লাল সামনে দিয়া গোলাপি, হ্যাঁ চুল কাটছে খামসায় চুইছে মনে হয় বিড়ালে খামসায় নিছে গা চুল, আগের দিনে চুরি করলে মুরব্বিরা কইতে পারবো আল কাত্তা মেরে দিত সিলাইয়া, কথা কোন ঠিক কি না? আর এখন যার যত টাহা বেশি তার চুলের ভিতরে আল কাত্তা তত বেশি, কথা কোন ঠিক কি না? দেখবেন আবার কিছু ফুলাই মানে ফ্যান পড়ছে সিরা, কথা কোন ঠিক কি না? জিন্সের প্যান্ট পড়ছে সিরা, আহারে এটা খালি ছেলেরা পরে না মাইয়ার উপরে, কথা কোন ঠিক কি না? ও মিয়া জিন্সের প্যান্ট যেটা যত সিরাবে সেটার দাম তত আবার বেশি, ফুলাবনের রুচি এমন খারাপ হইছে মানে আসলেও এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, তুই বেটা কেমনে সিরা তাও কি যে এই জায়গায় সিরা আল্লাহ জানে কোনদিন সামনে বুঝে সিরা বার হয়ে যা, তখন তো আমার চলা মুশকিল হয়ে যাবে, কারণ রুচির যে অধপতন দেখতেছি এটা অসম্ভব কিছু না। আরে মেয়ে আমাদের মা বোনরা আমাদের মা বোনদের জিন্দগি যদি দেখি, আমাদের দাদিদের জিন্দগি যদি দেখি, রাস্তা দিয়ে কোথাও যাইতেছে একটা পুরুষ দেখছে যায় বাতরের নিচে আমাইছে, কথা কোন ঠিক কি না? দৌড়ে যায় আরেক বাড়িতে উঠছে, আর এখন আর মাইয়ারা গেঞ্জি ভিন্দা দৌড়ায়, বারোটা বাজায় না এমনি 12টা বাজতেছে। তো মুহতারাম হাজিরিন
বর্তমানের কিছু মেয়েরা একেবারে কমে গেছে কে মানিকগঞ্জের মাইক তো ভালো কারণ মমতা যে উদ্বোধন করে চেয়ে গেছে সব এমন কে এটা গান গাইলে দিয়ে ঠাসঠুস করে এদিকের মাইক তো ভালো হওয়ার কথা এদিকে গান টান বেশি হয় ওই না এখন মনে হয় কমছে আগে ছিল ওইগুলা তো মোহতারাম হাজিরিন বলতেছিলাম বর্তমানের নারীদের দিকে তাকায় দেখবেন কিছু মেয়ে সবাই তো আর না সবাই যদি খারাপ হয়ে যেত তাহলে কেমন কি হয়ে যেত আপনারা দেখবেন কিছু মা বোনরা গেঞ্জি পইন্দা পরে কথা কোন ঠিক কিনা শার্ট পইরা রাস্তায় বার হয় কথা কোন ঠিক কিনা সিরা প্যান্ট পইরা আপনার রাস্তায় ঘুরে আপনারা বলেন তো এইভাবে যদি কোনো নারী রাস্তায় ঘুরে এটা কি কোনো সৎ বংশের ভালো বংশের মেয়ে হইতে পারে না কথা কো আজকে এই সমস্ত মেয়েদের কারণেই তুই টিজিং বাড়তাছে কথা কোন ঠিক কি না দর্শন বাড়তাছে কথা বলেন ঠিক কি না ও মিয়া আমি আপনি যত চিল্লা চিল্লি করি দর্শন কি বন্ধ হইব যদি মেয়েরা পর্দার ভিতরে না আসে হ্যাঁ আমনে গর চেয়ারম্যান সাহেব যদি সুটকি মাছ বোনা কইরা বাড়ির ভিতরে একটা ফালিত বিড়াল রে কয় বিড়াল তুই সুটকি খাই না তোরে গরুর গোস্ত খাওয়ামো সুটকিটা থুয়ে যদি গোসল করতে যায় সুটকির ফাতির বাড়িতে ভাইব না জঙ্গলায় কথা কন না কে ও মিয়া তাইলে প্রত্যেকটা পুরুষের ভিতরে একটা চাহিদা আল্লাহ দিছে নারীর প্রতি একটা আকর্ষণ আল্লাহ দিছে কোন পুরুষ যদি বলে নারীর প্রতি আমার আকর্ষণ নাই আমনে মনে করবেন এটা হার বাল বাচ্চা খাওয়াই লওয়ার কাম হচ্ছে না শেষ ডিলেট হয়ে গেছে ডেট ফেল কথা কোন ঠিক কিনা কারণ আদম রীতি আল্লাহ এই আকর্ষণ দিয়া দিছে পরে আল্লাহ হাওয়ারে বানাই দিছে কথা কোন ঠিক কিনা পুরুষ বলতে তার ভিতরে একটা চাহিদা আছে নারী ব্যক্তি তার ভিতরে একটা চাহিদা আছে এই চাহিদা পূরণ করার জন্যই তো আল্লাহ বিবাহের বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিছে কথা কোন ঠিক কিনা তাইলে এইভাবে যদি রাস্তায় নারীরা ঘুরে ইফতিজিন যুবকরা করবই যুবক ঘুরে দুষ্ট লাভ নাই কথা কোন ঠিক কিনা মা বোনদেরকে বলতে চায় রাস্তায় উলঙ্গ হইয়া অর্ধ উলঙ্গ হইয়া বেপর্দায় ঘুরেন না আর যুবকদেরকে দুইছেন না ও নারী ও মা তোমার ইজ্জত তো হইল পর্দার ভিতরে আপনারা দেখবেন আপনাদের মানিকগঞ্জে ছাগল কম না বেশি কথা বলেন কম ছাগল রাস্তাঘাটে পাওয়া যায় মাঠে ময়দানে পাওয়া যায় আপনারা কোন তো সাটুরিয়ায় কয়টা হরিণের বাচ্চা পাইছেন আসেনি আমরা ঘরের দিকে মনে হয় ঘুরে গেলে আছে কেডা কই আছে হরিণের বাচ্চা পাওয়া যায় না এই হরিণ আনলে কেন পাওয়া যায় না এই হরিণ আড়ালে থাকে মানুষের সামনে আসে না এই জন্য একটা হরিণ কিনলে অনেক টাকার দরকার কিন্তু ছাগল অলিতে গলিতে বাড়িতে দোকানে দেখবেন খাইতে বসেন ছাগল হাজির এর লেগে দেখবেন 500 টাকা 1000 টাকা ছাগল পাওয়া যায় কথা কন নাকি কিন্তু হরিণের বাচ্চা পাওয়া যায় না ঠিক তদ্রুপ যেই সমস্ত নারীরা যেই সমস্ত মারা যেই সমস্ত বোনরা বেপর্দা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া বাজারে ঘাটে রাস্তাঘাটে অলিতে গলিতে ঘোরাফেরা করবে ওই ছাগলের বাচ্চার মতো 500 টাকা দিয়েও কিনতে কেউ রাজি হবে না ঠিক এই নারীটাই যদি আবার বেপর পর্দায় থাকে ঘরের ভিতরে থাকে পিতা মাতার কথা মানে স্বামীর কথা মানে না পর্দার ভিতরে থাকে এই নারীটারে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না কথা কোন ঠিক কি না আপনারা এখানে অনেক গার্জিয়ান আছেন আপনারা বুকে হাত দিয়া বলেন তো হুজুর চেয়ারম্যান সাহেবের একটা মাইয়া আমি বিয়া করামু কেন লিগা ও চেয়ারম্যান সাহেবের মাইয়াটা রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ ঘুরে ফর্দা করে না কোন মুরব্বী মানে না সালাম কালাম দেন এর বিয়া করামু এমন কেউ আছে কথা বলেন আছে আর যদি একটা রিক্সাওয়ালা এখানে আছেন রিক্সাওয়ালাই যদি কয় রিক্সাওয়ালার একটা মাইয়া আছে পর্দায় থাকে রিক্সাওয়ালা নামাজি দিনদার ভালো একটা ভালো মানুষও করব না ও আমি ওর মায়ের বিয়া করাই কথা কোন নাকে কথা কোন নাকে হ্যাঁ ইল্লিগা আল্লাহ আপনার দিলে ঢাইতে দি ঢাইলা দিছে ইজ্জত দেওয়ার মালিক কে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহ এজন্য খুব খেয়াল করে চলতে হবে মুহতারাম হাজিরিন আল্লাহর নবীর আদর্শ মানতে হবে আপনার কোরআনের বিধান নবীর আদর্শের বিধান যদি কোনো মা মানে কোনো বোন মানে আল্লাহর কসম করে বলি আল্লাহর ওয়াদা ওই নারী কোনোদিন বেইজ্জতি হবে না কোনোদিন ইফতিজিং ধর্ষিতা হবে না কথা বলেন ঠিক কি না আজকে কোরআনের আইন যদি আমরা মানতে পারি আমাদের পার্লামেন্টে যদি জারি হয় কোনো নারী বেপর্দায় বের হতে পারবে না আপনারা দেখবেন অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে দর্শন থাকবো থাকবো
থাকবো না। বাংলাদেশের পার্লামেন্টে যদি জারি হয়ে যায়, হ্যাঁ খুন করা যাবে না, সন্ত্রাসী এগুলো আছে, যদি কোরআন মোতাবেক আইন হয়, এই উঠা উঠি করে গে, এই ধরে নারী ধরে, হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবি নাই, এমনি তো আমরা অল্প কয়েকজন মানুষ। আল্লাহু আকবার কর, গানে বইলে কি এয়ারফোর্স যাবে, এমনি বয় কো যাই বোগা গান ওয়াজে হাইলে যে কুত্তি আহে ডায়াবেটিস সার্ভোর সব আল্লাহ সারা শয়তান সারা কেউ জানে না, কারণ মনের খবর তো আমরা জানি না। এই জন্য ভাই এখানে দুর্যোগেরা বসবেন, শয়তান কিন্তু ধরবই আপনারে, কারণ ভালো কাজে আপনি গেলেই শয়তান আসবে, কথা কোন ঠিক কিনা? এখানে কত মুরব্বীরা বসে রয়েছে, চেয়ারম্যান সাহেবের দাম আন্দাজে কম না বেশি? বেটার হাজার হাজার কাম, আমাদের হলো একটা কাম, এরপরে বই রয়েছে কেন? কোরআনের মজলিস, কথা কোন ঠিক কিনা? এখানে আপনাদের মাঝে অনেক নামি দামি মূল্যবান মানুষ আছে যারা অনেক কাজ নিয়ে ব্যস্ত থেকে এরপরেও বসে আছে, আপনি উঠেন কেন? বসলে গুণা নাই। তো যেই কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান যদি কেউ পেতে চায় তাহলে কোরআন আর নবীর আদর্শ দিয়ে করতে হবে, কথা বলেন ঠিক? কোরআনের আদর্শ ছাড়া এই পৃথিবীর কোন সমস্যার সমাধান, আওয়াজ দিয়া বলেন সমাধান, আরো চিল্লা বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটুকু আপনারা গাইতে পারবেন না? পারবেন না ইনশাল্লাহ, তাহলে তো আওয়াজ দেওয়া পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, এ বালি সকলের নয় শুধু মোমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বালি সকলের নয় শুধু মোমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহু আকবার, চিল্লায় বলেন মারহাবা। সমাধান পেতে হলে কোথায়? কোথায় এই সমাধান? কোথায়? কোরআনের মধ্যে সমাধান। সমাধান যদি পেতে চায়, পৃথিবীর সমস্ত সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন মানতে রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, এই শটরের মানুষ তো দেখা যায় সব দিনদার হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো জান্নাতি হিসাবে, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা থেকে গেছিলাম, আমরা নবীর আদর্শ মানতে চাই না, অথচ এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
মুহতারাম হাজেরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ততক্ষণ পর্যন্ত খুব খেয়াল করেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমানদার উম্মতরা জান্নাতে না যাইবে কথাটা অনেক সহজ কইরা খুব আস্তে আস্তে বুঝাইলাম কেন অনেক ওজনের গুরুত্বপূর্ণ কথা কি বলছে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমানদার উম্মতরা জান্নাতে না যাইবো এতে কি বুঝা এতে কি বুঝলে আমার আপনার নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী আর আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ কোন বিনা দরখাস্তে বিনা সুপারিশে আল্লাহ নবীর উম্মত বানাইছে অথচ এই নবীর উম্মত অনেক লাগিয়া অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে কথা কোন ঠিক কি না আহা আমরা সেই কপাল পোড়া হয়ে গেছি এত কিছু না চাইয়া পাইছি এটা কথা আছে না ফ্রি ফাইলে ওটার দাম কম উঠায় বুঝলেন না আমরা তো এটার মধ্যে কষ্ট নাই সাহাবায়ে কেরাম যে কষ্ট কইরা দিন পাইছে এই কষ্ট যদি আমাদের করা লাগতো তাইলে দেখতেন আসলে আমরা ইজ্জত করতাম নামাজ করতাম রোজা করতাম হজ করতাম মুরব্বীদেরকে শ্রদ্ধা করতাম পিতা মাতার খেদমত করতাম এখন তো আমরা সুজা দুনিয়াতে বারু এই দেহে আমার নামাজ করতেছে মায়ের পেট থেকে আইসে এই দেহে আমার কানে আজান দিতেছে আমি সরকারি মুসলমান বুঝেন নাই বলা ছাড়াই এজন্য যেটা ফ্রি পাইছেন এটার মূল্যায়ন বেশি করা দরকার কারণ আল্লাহ আপনার মহব্বত করে বানাইছে কথা কোন ঠিক কিনা তা মুহতারাম হাজিরিন খুব খেয়াল করে শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতীদের 120 টি কাতার হবে কয়টি আপনারা কি রাগ করতেছেন না আচ্ছা আপনারা সবাই একটু হাত তুলে দেখাইবেন যারা যারা থাকবেন না এরা তুলেন না আধা ঘন্টা যদি আলোচনা করি কারা কারা থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ উঠাউঠি করলে তখন আর মন ঠিক থাকে না আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহর রাসূল বলে খুব খেয়াল করেন ভাই গুরুত্বপূর্ণ কথা আমি তো মাঝে মাঝে ওয়াজ করতে চাই সুর ছাড়া কারণ সুর দিয়ে আওয়াজ করলে এটা আর শুনতে চায় না শুনে মনোযোগ দিয়ে শুনে না খালি শুনে ওই যে মজা লাগে কিন্তু বাঙ্গা বাঙ্গা কথাগুলি বললে এগুলা দিলে বসে কিন্তু ভাই বাঙ্গা বাঙ্গা বললে তো আপনারা থাকবেন না মানে আইসে মোল্লায় বাপ করছে এটা তো আমার ইমাম সাবুল করে ঠিক না তো আমাদের আনসিন কি লিগা মুহতারাম হাজিরিন এর জন্য খুব খেয়াল করেন আল্লাহর রাসূল বলেন জান্নাতীদের 120 টি কাতার হবে কয়টি 120 কয়টি 120 এর ভিতরে সমস্ত নবীর উম্মত মিলায়া 40 টা কাতার আর আমার আপনার নবীর হ্যাঁ উম্মতের কাতার হইবো 80 টা সুবহানাল্লাহ কই না মানে সব নবী মিলায়া 40 টা কাতার সমস্ত নবীর উম্মতে আর আমার আপনার নবীর উম্মতের কাতার হইবো 80 টা জান্নাতীদের কাতার সুবহানাল্লাহ যারা ঈমান এনে নেক আমল করবে তাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলে বলে এমন অবস্থা হবে আমার উম্মতের 70,000 কিংবা 7,00,000 লোক একসাথে সারিবদ্ধ হইয়া একসাথে জান্নাতে প্রবেশ করবে একসাথে বুঝেননি মনে করেন এইভাবে দাঁড়াইছে সবাই এইভাবে সিরিয়ালে দাঁড়াইছে মনে করেন সর্বপ্রথম যে দাঁড়াইছে ওই ব্যক্তি তার শেষ ব্যক্তির আগে ঢুকতার তো না মানে সবাই একসাথে সিরিয়ালে জান্নাতে ঢুকব এখন আপনারা চিন্তা করেন জান্নাতের গেটটা কত বড় হইব জান্নাতের গেটটা যদি এত বড় হয় জান্নাতরা কত বড় হইব সুবহানাল্লাহ কই না যেই বাড়ির গেট যত বড় বাড়ি তত বড় কোম্পানির গেট যত বড় কোম্পানি তত বড় তাইলে গেটটা যদি এত বড় হয় আমার মাওলা জান্নাতরা কত বড় কইরা বানাইছে কল্পনা করতে পারবেন তবে কিছু ধারণা কোরআন হাদিস থেকে দিব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন নি কারা কারা রাজি আছেন হাত তুলেন দিবি বারবার হাত তোলায় রাগ করেন না মালিক তো টাকাই বেশি আপনি হাত তুলবেন যদি কষ্ট হয় কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাত ছাক্কে দিবে আল্লাহ সত্যের পক্ষে জান্নাতের কথা শুনে হাত তুলছিলাম বুঝেন না কে একটা উসিল্লাই তো জান্নাতে যাবেন হাত নামান মুসলমান ভাইরা রে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা গো খুব খেয়াল করে শুনবেন আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছে ঈমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালাদের জন্য কথা বলেন ঠিক কিনা
এ বাজান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে এবং ওয়ামিলুস সালিহাতি এবং সৎ কাজ নেক কাজ ভালো কাজ করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল অবস্থান করবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাত থেকে তাদেরকে কখনো বাহির করা হবে না ওই জান্নাত থেকে কখনো বহিষ্কার করা হবে না এ বাজান আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিন পরহেজগারের জন্য এ বন্ধু যেই জান্নাত আল্লাহ বানাইছে এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন কোন দিকে নজর নাই এ বাজান যেই জান্নাতরা আমার আপনার জন্য বানাইছে এ বন্ধু এই জান্নাতের নির্মাতা হইল আমার আল্লাহ এ বন্ধু জান্নাতের ক্যাটালগ দিয়েছে আমার আল্লাহ এ বাজানা দুনিয়াতে ইঞ্জিনিয়ার যত সুন্দর ক্যাটালগ দিবে ওই বাড়িটাও তত সুন্দর হবে এ মুসলমান বাবাজি দুনিয়াতে ইঞ্জিনিয়ার যত সুন্দর ক্যাটালগ দিবে ওই কোম্পানির ডিজাইনটাও তত সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা এ বাজানা এবার চিন্তা করে দেখো না আমার আল্লাহ যে জান্নাতের ক্যাটালগ দিছে এ বন্ধু যে জান্নাতের নির্মাতা আমার আল্লাহ ওই জান্নাতরা আমার আল্লাহ এ বন্ধু কত সুন্দর করে বানাইছি এ মুসলমান বাবাজি এ মানিকগঞ্জের ভাইরা খুব খেয়াল করে শুনবা এ বন্ধু কোন দুনিয়ায় মায়াই পড়িয়া এ বন্ধু আমার মাওলারে গেলা ভুলিয়া এ বন্ধু নবীর আদর্শ দিলা ছাড়িয়া এ বন্ধু জান্নাতের কথা গেলা বড়িয়া এ বন্ধু আমার আল্লাহ জান্নাতরা কত সুন্দর করে বানাইছে লাবিনা তুমি জাহাবিন ওয়ালা বিনা তুমিং ফিদ্দতিরা এ বন্ধু জান্নাতের যে ইট হবে বিশাল বিশাল বাড়ি হবে এ বন্ধু আমার আপনার জন্য আমার মাওলাই জান্নাতের ভিতরে যে দালানগুড়ি বানাইছে এ বন্ধু ওই দালানের একটা ইট হবে স্বর্ণের এ বন্ধু আরেকটা ইট হবে রূপার এ মুসলমান বাবাজি রে এ বন্ধু একটা ইটের গাঁথনি হবে স্বর্ণের আল্লাহু আকবার এ বন্ধু আরেকটা ইটের গাঁথনি হবে রূপার আল্লাহর নবী মনে ওই ইটগুলি গাঁথতে যাইয়া যে সিমেন্টগুলি ব্যবহার করা হবে ওই সিমেন্টগুলি হবে মেশকি আম্বরের এ বন্ধু কঙ্করগুলি হবে মুক্তার এ মুসলমান ভাইরা এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে এ বন্ধু বাড়িগুলি এত দামি দামি বস্তু দিয়া বানাইছে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বন্ধু শুধুমাত্র ঈমানদারদের জন্য বানাইছে এ বাজান আল্লাহর নবী বলে সর্বনিম্ন ঈমান লয়া বিন্দু পরিমাণ ঈমান নিয়া যেই ব্যক্তিটা যাবে আমার মাওলার সামনে দাঁড়াবে ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ বলে দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিবে এ মুসলমান ভাইরা রে আমার সর্বনিম্ন জান্নাতের খেদমতের জন্য আমার আল্লাহ 80,000 খাদেম নিযুক্ত করে দিবে এ যুবক ভাইরা এ বন্ধু তুমি কোন নারীর পেছনে দৌড়াইয়া মাওলারে ভইলা গেলা সর্বনিম্ন জান্নাতিকে আমার মাওলাই 72টা সুন্দরী সুন্দরী নারী দিয়া দিব সুবহানাল্লাহ এমন দি আইসা আইসা সুবহানাল্লাহ কয় কয়টা নারী দিব
কথা কই না 80,000 খাদেম আমনগর প্রধানমন্ত্রীরও নাই আছে ক্ষমতাতে গেলে গায় একটাও নাই এখন দুই সাইডে যাওয়া আছে কথা কোন নাকি কিন্তু আমনে সর্বনিম্ন যেই বেড়া জান্নাতে যাইব সর্বসব শুধু যেই জান্নাতরা বুঝেন না ছোট যেই জান্নাতরা এই জান্নাতরা হইল 10টা দুনিয়ার সমান আল্লাহু আকবার কো এই জান্নাতের ভিতরে আপনার জন্য 80,000 খাদেম 72টা নারী সুন্দরী সুন্দরী হুর আল্লাহর রাসূল বলে এত সুন্দরী থাকব বলে আঙুলটা যদি দুনিয়াতে একবার স্পর্শ করে চন্দ্র সূর্যের চাইতে আলো বেশি হয়ে যায় বলে একবার যদি ওই হুর দুনিয়াতে থুতু ফলায় দুনিয়াটা সুগানে সুবাসিত হয়ে যাইব এই নারী থইয়া আরেক বেলার কোদ গুচ্চার জিয়ের পিছনে ঘুরিয়া মোমোজ নাই খাওয়াব নাই কথা কোন ঠিক কি না আহা যুবক সব শেষ হয়ে গেছে মোবাইল ভায়া কথা কোন ঠিক কি না কিছু হইলে 12 বছর হইলে কো আব্বা মোবাইল দেও মানে এর কি এমন একটা অবস্থা হইছে যে এটা সারা অন জীবন চলে না কথা কোন ঠিক কি না মোবাইল কিনলা দিলেন মানে সন্তানরে আপনি অর্ধেক নষ্ট করে দিলেন কারণ আগে সিনেমা হলে গেলে অনেক কষ্ট হইতো কেমনে আরে না জানি কেডাই দিক গেল কথা কোন ঠিক কি না আবার 150 টাকা জোগাড় করতে হইতো কথা কোন ঠিক কি না অনেক পরিশ্রম করে একটা সিনেমা দেখতে হইতো কিন্তু মাগার এখন যে জিনিস বাঁচাইছে একটা ফুলা বাজে বিদেশ থেকে কম্বল এনে দিছে দরজা জানালা লাগাইয়া কম্বল লাগাই দিয়ে হেডফোন লাগাইয়া চলছে তো চলছে রাত বাজে 6টা খবর নাই সকালে উঠতে দেয় চোখে কিচ্ছু দেয় না মাই দেখে উঠছে বাবা নাই বুঝেন নাই 15-20 দিন যায় এক মাস যায় দুই মাস যায় কিছুদিন পরে দেয় সেরার চাপান নাই দিতে হামাইছে গা সোকার আজকে সেগা ডাক্তার কাছে নিয়ে গেছে ডাক্তার জিগা ডাক্তার রে কয় আমার ছেলের কি অবস্থা দেখেন না সোকার আজকে সেগা কো আপনার কি কোনো তাবিজ তাবিজ দিবেন নি কো কি তাবিজ করতে মোবাইল কিনে দিছিলাম মোবাইলের দিকে তাকাইলে মানুষ এমনি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ডাক্তারের কথা আমি মালনার কথা না তাকায় থাকলে আপনার বিশ্বাস নয় আপনি রাত জেগে দুই দিন মোবাইল চালায় দেখেন পরে দেখবেন আপনার সিনা যাইতো আপনি কেডা বুঝেন নাই আইতে যাইবেন আধা বাল লাগতো না খাইতে বলবেন দেখবেন রুচি নাই কথা কোন নাকে এজন্য খুব সাবধান মোবাইল এত বেশি চালায়ও না যেটা প্রয়োজন যুবকরা এটা ব্যবহার করবা এই রাত বিরাত জাগে মোবাইল চালায়ও না এক সময় সময়টার জন্য আফসোস করবা কিন্তু কাম দেওয়াল আল্লাহ বলবো না কথা কোন ঠিক না তা মুহতারাম হাজির এজন্য যুবকদেরকে বলছিলাম এই যে দুনিয়ার একটা হ্যাঁ মাইয়া দেখতে তুমি পাগল হয়ে যাও পিতামাতার কথা তো না মাইন্নাই এখন আহারে কি কম ওয়াজ করলে আরেক দিকে জায়গা এখন আমাগর আমার বয়সের যুবকদের এমন একটা অবস্থা হইছে আগের দিনে বাবাই যেটা পছন্দ করত মাই যেটা পছন্দ করত স্যারা এটাই বিয়ে করত আর এখন বাপ মার পছন্দ লাগে না কয়েকদিন পরে বাড়িতে না তো আব্বা দেহ চলবো নি কথা কি খারাপ কইছি গো যদিও একবার এমনি ফেস করো না এরপরেও তো আম্মাই কয় খালারে কয় লোমুকের লগে তার আবার কয় একটা আছে তো বাইক না এক বছর দুইটা দুই বছর পরে বাড়িতেছে কোলে একটা হাজি এই মিয়া তুমি কোন বাপ মারে কষ্ট দেও হ্যাঁ তোমার বাবা মা এই শীতের ভিতরে যেই পরিমাণ কষ্ট করছে তোমার লাগিয়া হ্যাঁ রিকশা চালায়া ব্যান চালায়া খেতে কামারে কাজ করিয়া দোকানদারি করিয়া ব্যবসা করিয়া হ্যাঁ এই যে যারা আমরা গার্জিয়ান আছি টাকা কি লিগে কামাই করে এমন কোন বাপ আছে যে সন্তানের চাইতে দামি দামি কাপড় পরে আছে নাই সাথে দু একটা থাকতে পারে কিন্তু বাবাই চায় সন্তানরে ভালো একটা জামা পরায় বাবাই চায় সন্তানরে ভালো খাওয়ায় বাবাই চায় আমার সন্তানরে ভালো খাটে শোয়ায় কথা কোন ঠিকই না এত যত্ন কইরা এত আদর কইরা এত স্নেহ কইরা তোমারে বড় বানাইলো আর তোমার সাইডে আচ্ছা হইয়া তুই মা বাবারে বইয়া তুমি একবারে নিজের খেয়াল খুশি মতো বিয়া করলা আর মনে করলা আল্লাহর রহমত দাইলা দিছে হুর ভরি লইছো তুমি বাড়িতে যায় দেখ মাগালি ঠান্ডা ভাত সুখ হবে না কারণ পিতা মাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহর রাসূলের লানত বুঝেন না কথাগুলি যদিও এখন মানার মতো যুবকদের বিবেক নাই কারণ যুবকরা এখন আমার চাইতে বড় মৌলানা বুঝলেন নাই এখন মুরব্বীদের চাইতে আলেমদের চাইতে যুবকদের আরো বেশি জানে
যুবক ভাইরা পায়ে ধরে বলা যায়, মা বাবারে কষ্ট দিয়া বিয়ে করো না, দেখবা এক সময় আফসোস করবা, কাঁদবা, কিন্তু তখন আর লাভ হবে না। কারণ তোমার বাবা মা কখনো চায় না যে আমার সন্তানরা অসুখী হোক, আমার সন্তানরা দুঃখে থাকুক কষ্টে থাকুক, এমন মা বাবা পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকরা খুব খেয়াল কইরা ওই চুনির পিছনে দৌড়াইয়া জীবন নষ্ট করো না, আল্লাহর ওই নিয়ামত জান্নাত হারায় না, সত্তরটা হুর হারায় না। এ মিয়া, আজকে অনেকেই তো অনেকের কালা বউ, এই জন্য মন খারাপ। কালা বউ থাকলে মন খারাপ অনেকের আছে না? মন খারাপের কিচ্ছু নাই। আপনি স্বেচ্ছা আমল করবেন, হ্যাঁ, দুম তারাকা তাহাজ্জুদ করবেন, নামাজ করবেন, বিড়িরে করবেন, ল নামাজ পড়ি, মরণের পরে যখন জান্নাত যাইবেন ওই 72টা হুরের সামনের কালাটা সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কই না? হ্যাঁ, ওই যে 72টা দিব, ওইটা সর্দার থাকবো আপনার বিড়ি, ওই দেখবো এদিকে আই ধরি না, তুই মাথাটা টিপা দে কুদ্দুসের বাপে। আমি কিন্তু খুব অসুস্থ, এরপরে কেন জানি মানে এই চেয়ারে যখন বসি, যে জায়গায় বসি তখন আর মনটা ঠিক রাখতে পারি না। আমি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যিনি প্রধানমন্ত্রী প্রাণ গোপাল দত্ত স্যার, হ্যাঁ, অনেকে চিনেন, এক বছরও সিরিয়াল পাওয়া যায় না। এই যে সামনে বসে আছে দাঁড়িয়ে লোকটা মনে হয় দুর্বল, উনি কিন্তু পুলিশ মানুষ, আমার খুব মহব্বত করে, ওনার মাধ্যমে আমি সিরিয়াল দেই, সিরিয়াল দিয়ে ওনার দেখায় চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি। হ্যাঁ, উনি বলছে হুজুর আপনি আস্তে আস্তে কথা কয়েন, এহেনে যখন বই তখন আস্তে গেলে তো আমাদের কোন দিয়ে করতে আইসে মোল্লা। এক জায়গায় গেছি, হ্যাঁ, আমার ময়মনসিংহ জামালপুর ওদিকের মানুষ কিন্তু খুব সরল সহজ, আমি ওয়াজ করতেছি করতেছি হঠাৎ করে মানে আমার শরীর দুর্বল আর কোলায় না, 2 ঘন্টা হয়ে গেছে। আমি কই বাবা এখন যাই যাও, শরীরটা ভালো না, কো হুজুর খারান আপনি বল, 2 মিনিট জিরান আমরা ওষুধ লই খাইয়া পরে ওয়াজ করেন। মানে বুঝতে চায় না কি হইছে, এটা বুঝে না। মহতরম হাজরিন, খুব বেশি লম্বা সময় নয়, অল্প সময় আলোচনা করবো, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ। জান্নাতের আলোচনা, আমি কিন্তু 2টা আয়াত পড়ছি, জান্নাত এবং জাহান্নাম, কেবল জান্নাত ঢুকতাছি, এরপরে জাহান্নাম যায় না। কারণ বিরিয়ানি খাওয়ানোর পরে বেশি খাইলে কি মন সমস্যা হয় এটা বুঝবেন না? হ্যাঁ, আল্লাহ তো আপনারা বিয়া করার অনুমতি দিয়েছে, 1টা 2টা 3টা 4টা যদি 6টা করেন এরপরে কি হইব? কথা কয় না? আপনারা আল্লাহ নামাজ পড়তে কইছে, হ্যাঁ, কয়েকটো নামাজ 5 অক্ত, আপনি যদি 10 অক্ত পড়েন ফন্ডিতে কইরা এটার বিপরীতে কি হইব জানা দরকার আছে না? আপনারা কইছে ব্যবসা করতে, আপনি যদি হালাল খেয়ে হারাম ব্যবসা করেন এটার বিপরীত কি বোঝানো দরকার আছে না? আপনি যদি সুদ খান এটার কি বোঝানো দরকার আছে না? এই জন্য ধৈর্য ধরে থাকবেন মোহতারাম হাজিরিন। সর্বপ্রথম যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে, বাড়িতে যখন নতুন মেহমান আয়ে তার জন্য একটা নতুন আপ্যায়ন থাকে না? থাকে না? আপনাদের ওখানে আমি যখন আইছি আমার বিভিন্ন ধরনের জিনিস খাইতে দিছে, হ্যাঁ, কো হুজুর এই দেখান ও দেখান, এটা কেন? আমি আপনাদের এলাকার মেহমান, আল্লাহ যাই হই না কেন, শুধু আর বড় হই আমি কিন্তু মেহমান। কথা কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে, আল্লাহ নবী বলে জান্নাতিদেরকে এত বিশাল একটা রুটি বানায় দিব, দুনিয়ার সব মাটি দিয়ে একটা রুটি বানায় জান্নাতির সামনে পেশ করব। এটার ব্যাখ্যা মুফাসসির কেরাম বলে, দুনিয়ার সমস্ত মাটির ব্যাখ্যা হইল, দুনিয়াতে যত ধরনের ফল আইছে আইছে না আসছে আসছে না, সমস্ত ধরনের ফল দিয়ে একটা রুটি বানায় দিব। বলে এই রুটিটা খাওনের লাগিয়া আল্লাহ তাআলা আপনারে গরুর গোশত গুণা করে দিবে। হাদিসের কথা মিয়া, 70,000 মানুষ খাইতে পারবো, খাইবেন কি ছায়া থাকবেন খালি, হাই এটা মাছ নাকি? সুবহানাল্লাহ, আমনের তখন খাওনের মতো যোগ্যতা আল্লাহ দিয়ে দিবে। এই জন্য টেনশনের কারণ নাই। ও মিয়া, আপনি কত নিয়ামত খাইবেন? বলে জান্নাতের ভিতরে মিয়া একটু আমল কইরা যান না, আমল কইরা যান না, দেখেন আল্লাহ তাআলা কি রাখছে আপনার জন্য। আল্লাহর রাসূল বলে জান্নাতে এমনি দাঁড়ায় আছে, বলে আম আঙ্গুর কাঁঠাল বেদানা লেচু সব তার সামনে হাজির। বলে আবার চেয়ারে বইবো, বলে ডালার তুমি সিনেমা দিবে। বলে যখন শুয়া যাইবো, বলে ডালগুলি তার পাশে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভয় না? ও মিয়া, জান্নাতের ভিতরে যে আঙ্গুর খাওয়াইবো, আমনে করে হেন তাই সে আঙ্গুর দিছেন নাকি?
দিছে না, বিস্কিট খাওয়াইছে। হ্যাঁ, আমাদের এই সাতরিয়ার যে আঙ্গুরের ছাই আপনারা কোন কটুক একটুক না, টিপ দিলে বিসি সার আর কিচ্ছু পাওয়া যায় না। আল্লাহর নবী কই জান্নাতের ভিতরে যে আঙ্গুরটা খাওয়াইব ওই আঙ্গুরের রস যদি সিপে বার করে নেব বা দিশেরা হইব, সুবহানাল্লাহ কই না, এক বালতি রস হয়ে যাইব জান্নাতের একটা আঙ্গুর দিয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যে খেজুর খাওয়াইব ওই খেজুরের বিসির সাইজ হইব 12 হাত লম্বা। সুবহানাল্লাহ, কই হাত লম্বা? হ্যাঁ, 12 হাত লম্বা। যদি খেজুরের বিসি ওই খেজুরটা মনে হয় কত কইব, এরকম খেজুর মানিকগঞ্জে আছে না? না, পাওয়া যায় বনদি একটা জান্নাতে একটা খাবার একবারে জিভায় লাগলে 40 বছর ওটার স্বাদ অনুভব হইব। আপনারা বিয়া বাড়িতে খাইন কত আতর গোলাপ সুরমা সুন্দর মাইরা রান্ধে খায় টিয়া চার টলায় কেমন দারি লাগছে, স্বাদ নাই, খাইতে বালা বালাই লাগতেছে। তার মানে কি দোকানে যাইতে স্বাদ গেছে, কিন্তু জান্নাতে খাইবেন 40 বছর টানা স্বাদ লাগতেই থাকবো। সুবহানাল্লাহ, খন্নাকে তারাম হাজির খাইবেন কি এমনি জান্নাতে? মিয়া দুনিয়ার একটু লোভে পাগল হয়ে গেছেন। ও মিয়া, দুনিয়াটা তো আল্লাহ আপনার সামনে পেশ করছে, বুঝার লাগিয়া গোলাম তোর বিয়ার অনুমতি দিলাম, একটা বিয়া কর, একটা জীবন সঙ্গিনী নিয়া অথবা তোর সমর্থ থাকলে দুইটা, বেইজানে তো আবার কথা কইবো পরে কইবো হুজুর কইতে আনছে দুইটা বিয়া করার কথা কয়। এখন তো এটা আরো গ্যাঞ্জাম বাংলাদেশের লিগিয়া, দেখ চারটা পর্যন্ত যায় যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনার এটা দিয়া বুঝাইলো, দেখ এই যে জীবন সঙ্গী নিয়া থাকলে তোর পরিবার কত সুখী হয়, তোর কত সুখ হয়, শান্তি পাওয়া যায়। এইটা যদি তুই মাইন্যা দুনিয়াতে কোরআন হাদিস মাইন্য আসতে পারো এরকম আরো 70 দা দিমু বলে সর্বনিম্ন, আরো যদি বেশি করত বাড়তে থাকবো। আল্লাহ আপনারে দুনিয়াতে আপনাদের মানিকগঞ্জের বাজারে একটু একটু আঙ্গুর দিয়া কই খায়া দেখ কেমন লাগে, বিরাট মজা লাগে এটা খায়া। আল্লাহ কই দেখ এই আঙ্গুর যদি এত মজা লাগে তাহলে জান্নাতের ভিতরে এক বালতি রস ওই আঙ্গুর কেমন লাগবো। সুবহানাল্লাহ, আল্লাহ আপনারে মক্কা মদিনার একটু একটু খেজুর খায়া, আমরা দেশি খেজুর বালু বালু মাহালি দেখাই কি মজা। হ্যাঁ, আর যারা অরিজিনাল যারা সৌদি গেছেন ওরা খাইছেন, খাইছেন নাও কারা কারা খাইছেন সৌদির অরিজিনাল খেজুর? আর তো দেখি মাশাল্লাহ চেয়ারম্যান সব হজে গেলে মাঝে মাঝে আইনে খাওয়াই খাওয়াইনি আনে তো কান ফান দিকে খাইনি, আরেকবার বেশি বেশি তো আনন্দ হয় না সৌদিতে নিষেধ। সৌদির খেজুর খায়া দেখবেন কত মজা লাগে, আল্লাহ কই এটা খায়া দে এটা খায়া কেমন স্বাদ, আর জান্নাতে গেলে এর চেয়ে বড় বড় ডাকো। আল্লাহ আপনার সামনে স্যাম্পল দিছে, সুবহানাল্লাহ কইবেন না আর চিল্লা এখন সুবহানাল্লাহ। অমিয়া, আলোচনা অনেক লম্বা ভাই, সময় আপনারা দিবেন না, এই জন্য সংক্ষিপ্ত করে দিতেছি। হ্যাঁ, সারা রাত মারা এন না, নমাজ হইতে পারবেন না, ফজর একটা পরে 12টার পরে ওয়াজ করা ঠিক না, 11টা হইলে আরো ভালো, কারণ নামাজ হইলো ফরজ, এটা হইলো নফল, বুঝেন নাই? এজন্য আলোচনা অল্প সময় শুনবেন, মনোযোগ দিয়া কাজে লাগবো, দীর্ঘ সময় শুনলে মনে থাকবে না, বুঝাইতে পারলাম ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য সুন্দর সুন্দর ফাঁকি পাখি চিনেন নি, পাখির গোস্ত যারা খাইছে তারা কি তোর কেমন লাগে, মজা আছে না? বলে জান্নাতি জান্নাতের ভিতরে আমি চেয়ারে বসে থাকবো জান্নাতি। হ্যাঁ, ওলাহ বিচয়ের মিম মাস্তাহুন, জান্নাতিদের জন্য পাখির গোস্তের ব্যবস্থা করা থাকবে জান্নাতি। আমি চেয়ারে বই রয়েছে, বয়ে বয়ে দেখবো আহারে কি সুন্দর বাতাস, লাল নীল হলুদ গোহা গোলাপি সবুজ রঙের পাখি উঠতেছে উঠতেছে। আল্লাহর রাসূল বলে জান্নাতের দিলে খালি তামান্ন হইব, আহারে লাল পাখিটা মনে হয় খুব মজা হইব। আল্লাহর নবী কই এটা মনে জাগতে দেরি হইব, সঙ্গে সঙ্গে গুনাহ হইয়া তার সামনে হাজির। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর রাসূল বলে জান্নাতের ভিতরে একটা পাখি জান্নাতির কাছে আয়েশা বলবে, হে আল্লাহর ওলি আপনি আমার কি খাবেন? জান্নাতি বলবে অবশ্যই তোমারে খাবো। জান্নাতের ওই পাখি বলবে আমার এক দেহে গোস্ত বুনা অন্য দেহে গোস্তের কাবাব, বলেন আমায় খাবেন নি? জান্নাতি বলবো হ্যাঁ অবশ্যই তোমারে আমি খাবো। আল্লাহর নবী বলে ওই পাখিটা আকাশে উঠা তার পাখাগুলি নাড়াবে, ওই পাখিটার 70,000 ডানা থাকবে। আল্লাহর নবী বলে ওই পাখিটা পাখাগুলি নাড়াবে, নাড়াতে থাকবে 70,000 পাখা দিয়া 70,000 রকমের 70,000 খাবার জান্নাতের সামনে আসতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে দুধের নহর থাকবে ও মিয়া দুনিয়াতে আমরা এক গ্লাস দুই গ্লাসের উপর দুধ খাইতারে না কারণ আমরা বর্তমান যুগের ফুলা বান তো হাড়ে স্ট্রোক করি আমরা ডায়াবেটিস হয়ে যায় বিভিন্ন রোগ হয়ে যায় বেশি খাইলে এটা আগের দিনে মানুষ খাইতার তো কেন এখন তো ওয়াজ করলে এ যুবকরা কাজকর্ম কিছু কইরো কারণ হইলো কি এখন আর ফুলাই বানি যে আমরা খাইতে পারি না আমি নিজেই তো গ্যাসের ট্যাবলেট খাইছি আয়া কেন খাইতারি না আমরা যে কই আগের দিন মানুষ খাইতো এটার একটা বাস্তব কথা কয়ে যায় মুরব্বীদের সামনে কি লিগে খাইতার তো জানে মাডি কাম করিয়া রিক্সা চালাইয়া সারাদিন কাজ করার পরে শরীরের যে রক্তের যে চাপটা বাড়ে এটার কারণে যে গাম বের হয় এতে কিন্তু তার হজম শক্তি বাড়ে বুঝেন নাই আর হজম শক্তি যার যত বাড়বে তার রূপ তত কম থাকবে খিদার চাহিদা বেশি থাকবে বুঝেন নাই আগের দিনের মানুষ মিয়া বিয়া খাইতে গেছে খাম দিছে খাম দিতাছে আর খাইতাছে দিতাছে আর খাইতাছে ছায়া দে কিচ্ছু না আর দেও মিয়া কি খাইব মিয়া হ্যাঁ ছাল হাই আগের দিনে বিয়া গেলে খামলে মারামারি বেশি বুঝেন নাই মুরব্বী একটা খারাপ গেছে এটার নাম খাও কি খাওয়াইছে সাইজনে তিন বল খাওয়াইছি মুরব্বীরা খাইতাছে এখনো পর্যন্ত মুরব্বীরা লাগাই দিবে দেখবেন আল্লাহর রহমত সমস্যা হইব না কারণ তার হজম শক্তি এখনো পর্যন্ত ভালো আছে এজন্য যে যত বেশি কাজ করবে তার শরীর তত বেশি ভালো থাকবে আজকে যুবক গড়ে হজম শক্তি কমে গেছে মোবাইল চালা সারা দিন কেউ 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 চলতেই আছে এজন্য যুবক ভাইরা খুব সাবধান আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন ও মিয়া জান্নাতের ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের দুধের নহর দুধের নহর আপনি সাতরায় খাইবেন না কেমনে খাবেন সেটা আপনার ব্যাপার আপনি যত খুশি তত খাইবেন সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা মধুর নহর দিয়ে দিবেন মধুর নহর মধু তো এখন পাওয়াই যায় না যাও একটু পাই আমরা অনেক দাম দিয়ে কিনি 1200 টাকা কই যান হ্যাঁ যাইতে চাইছিল গা পিছনে দুই একজন বহেন কেউ জন যাইতে না পারে প্রস্তাবে ধরলে আপনি নিজে যাই আর মোহব্বত করে প্রস্তাব করে আবার নিয়ে গিয়ে ছুটি নাই মাহফিলটা প্যান্ডেল করতে না চা করে দিচ্ছে হ্যাঁ এনে তো বরিশালের কেউ নাই আছে জামালপুরের কেউ আছে রাজশাহী থেকে কেউ আছে আমনে রামনে রাতে জানগা কেরে রে তো আমনে কর মাহফিল জানগা কেন বসেন কবুল হবে ইনশাআল্লাহ তো মোহতারাম হাজিরিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা জীবনে যেটা শুনেন নাই জান্নাতের ভিতরে এত নিয়ামত দিব এটা শোনা দরকার আছে না আপনি এত নিয়ামত না পাইলে এটা যদি না জানেন না বুঝেন তাহলে আপনি জান্নাত নামাজ পড়বেন কি দিগা আপনার আগ্রহ থাকতে হবে না মুহতারাম হাজরি দুধের নহর দিয়া দিব মধুর নহর দিব দুনিয়াতে তো আমরা মধু ফাইওই না অল্প একটু খাইলে কত মায়া কইরা খাই কথা কোন ঠিক কিনা হাতের তালু তো নিয়ে সাইটটা সুটটা খাই কিন্তু জান্নাতের ভিতরে যদি আমল কইরা যাইতে পারো যুবক আল্লাহ তোমার মধুর নহর দিয়া দিব শরাবের নহর মানে কি মদের নহর সুবহানাল্লাহ কোন আমনগরের দিকে মনে হয় পাওয়া যায় আছে এটা খাওয়া নিষেধ হারাম কথা কোন ঠিক কিনা দুনিয়াতে হারাম কিন্তু আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনি খাওয়াইব সুবহানাল্লাহ কোন ওইটা খাইয়া আবার মাথা লইব না এখন আমার দেশিটা খায়া তো মনে করেন যাইব ঢাকা যাই গোপালগঞ্জ কথা কোন ঠিক কিনা আমরা তো রাত রাস্তা দিয়ে চলি ভাই বিশ্বাস করবেন না মাঝে মাঝে এই মেইন রোডের মাঝখান দিয়ে আড়ে বোতাম খুললা বিড়ি একটা খাইতাছে আর খায়া যে আটটাছে মনে হয় পুরা গোপালগঞ্জ তার দাদার কিনা এটা খায়া মনে করেন বউর দরজার যায় টুকাইতাছে কাম্মা দরজা খুলো মাথা ঠিক নাই আজকে যুবক গড়ি এরই বেশি চলে না এটা তো বতুর কিনা ঘন লাগে এখন তো বড়ি বার হয়েছে বড়ি বাবা ইয়াবা হ্যাঁ এটা খুব সহজ এটা কেউ দেখে না লুইয়া কথা কোন ঠিক কিনা এ যুবক তোমার পায়ে ধরে বলা যায় জীবনটা তুমি নষ্ট করো না এই পথে যেই লোকটা পা বাড়াইছে এর জীবনে কোনোদিন সফল হইতে পারে নাই এরম এই এই যেটা এই নেশা করে এটা মা শুনে না বাপ শুনে না মুরব্বী শুনে না সমাজ শুনে না এর কিছুই দরকার নাই খালি বাবা দেও বাবা নিজের আব্বা সে এখন ট্যাবলেট রে কয় আব্বা জাগা জমি বেচা চলছে তো চলছে কথা কোন ঠিক কিনা এজন্য যুবক এইগুলা বাদ দিয়ে তাহাজ্জুদের নিশা লাগাও এইগুলা বাদ দিয়ে নামাজের নিশা লাগাও এইগুলা বাদ দিয়ে জিকিরের নিশা লাগাও এইগুলা বাদ দিয়ে কোরআন তেলাওয়াতের নিশা লাগাও দেখবা কেমন মজা লাগে জান্নাতের ভিতরে আল্লাহ আপনারে খাওয়াইবো রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান ভাইরা রে আমার আর লম্বা নয়
খুব খেয়াল করে শুনবেন। অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত করে দিব, কারণ অল্প সময়ের ভিতরে এ বাগান জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার আপনার জন্য কত নেয়ামত রাখছে আমরা কল্পনাও করতে পারি না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুনা। এ বন্ধু কেউ জানে না তার কৃতকর্মের বিনিময়ে আমার আল্লাহ কত নিয়ামত রেখেছে। এ মুসলমান বাবা জিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এ বন্ধু বিশাল বড় মার্কেট কইরা দিব, এ বন্ধু শপিং স্টেশন করে দিবে, সমস্ত জান্নাতীদের একে অপরের সাথে সাক্ষাৎ করবে, এ বন্ধু নতুন নতুন জামা পরবে, নতুন নতুন জামা ক্রয় করবে, এ বন্ধু টাকা লাগবে না, ওই জান্নাতের ভিতরে যত খুশি তত ব্যবহার করবা। এ বন্ধু জান্নাতের ভিতরে এ বন্ধু আমার আল্লাহ বিশাল বড় একটা স্টেজ করবে, বিশাল বড় মাহফিলের আয়োজন হবে। এ মুসলমান বাবাজি, এ শাশুড়িয়ার বাবারা, মানিকগঞ্জের বাবারা, এ পর্দার অন্তরের মা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল মাহফিল কইরা জান্নাতীরা সমস্ত জান্নাতীরা সামনে এ বন্ধু স্বর্ণের চেরে বসা থাকবে, আর স্টেজের ভিতরে আমার আল্লাহ সমস্ত নবীরা আমার নবী সহ সমস্ত পয়গম্বররা বসা থাকবে। এ বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন খুব খেয়াল করে শুনবা, এ বন্ধু আপনারা যেমন করে বসে আছেন এ বন্ধু সমস্ত জান্নাতীরা সামনে বসা থাকবে, এইরকম স্টেজের ভিতরে আমার আল্লাহ এবং সমস্ত পয়গম্বররা এই স্টেজের পিছনে থাকবে। এ বন্ধু ওই মজলিসের ভেতরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ পয়গম্বর তুমি একটু কোরআনের তেলাওয়াত শোনাও। এ বন্ধু দাউদ পয়গম্বর কিন্তু কোরআনের হাফেজ ছিল না, দাউদ পয়গম্বরের কাছে কোরআন ছিল না, এরপরও কিন্তু আল্লাহ যখন বলবে তেলাওয়াত করো সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর কোরআনের হাফেজ হইয়া যাবে। এ মুসলমান বাবাজি, দাউদ পয়গম্বর এ বন্ধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করবে, এ বন্ধু সমস্ত জান্নাতীরা সুর শুনিয়া এ বন্ধু শুধু আল্লাহ আল্লাহ বইলা ডাকবে, এ বন্ধু জান্নাতের গাছগুলি ঝরতে থাকবে, এ বন্ধু পাতাগুলি কেমন যেন ঝুলতে থাকবে, এ বন্ধু রে জান্নাতের বাতাসগুলি কেমন যেন কথা বলতে থাকবে, এ বন্ধু জান্নাতে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আর কিছু চাই না, দাউদ পয়গম্বরের তেলাওয়াত আমরা শুনতে চাই। এ বন্ধু যখন জান্নাতীরা পাগলের মতো চিল্লাইতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা তোমরা থামো থামো একটা সুসংবাদ শোনো, তোমরা কি যেই নবীর কাছে তেলাওয়াত আমি নাজিল করেছি, যেই নবীর উপরে কোরআন পাঠাইছি, ওই নবীর কাছ থেকে কি তোমরা তেলাওয়াত শুনবা না? সমস্ত জান্নাতীরা পাগলের মতো চিল্লায় বলবে, আল্লাহ আমরা সেই নবীর তেলাওয়াত আমরা শুনতে চাই, আমার আপনার নবীর তেলাওয়াত শুনবে। এ বন্ধু নবীর যখন তেলাওয়াত শুনতে চাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, শোনো হে নবী গো, আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত শোনান। এ বন্ধু আমার মাওলার আদেশ পাইয়া আমার নবী তেলাওয়াত শুরু করে দিবে, সমস্ত জান্নাতীরা পাগলের মতো চিল্লাইতে থাকবে, এ মুসলমান ভাইরা রে আমার আর শুধু বলতে থাকবে, আল্লাহ জান্নাতের ভিতরে আর কিছু চাই না, আমরা শুধু নবীর জবানের তেলাওয়াত আমরা শুনব, আমাদের আর কোনো কিছু দরকার নাই। এইভাবে যখন পাগলের মতো চিল্লাইতে থাকবে, এক পর্যায়ে আমার আল্লাহ ডাইকা বলবে, থামো থামো তোমাদের জন্য বড় সুসংবাদ আছে। আমার আল্লাহ বলবে, তোমরা বলো তো বলো তো, যেই মাওলাই কোরআন নাজিল করলো সেই আল্লাহর জবান থেকে কে তোমরা তেলাওয়াত শুনবা না? এ বন্ধু সমস্ত মানুষ গুলি থমকে
समस्त जन्नतेरा जखन बोलबे अल्लाह आपनार तेला सुनते चाई आमार अल्लाह ए बंधु जन्नतेदेर सामने तेला शुरू करे दिबे अन्नार रहमान अल्लामल कुरआन खलकल इंसान अल्लामहुल बयान الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر এ মুসলমান বাবা জিরি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এ বন্ধু মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করবে এ বন্ধু সমস্ত জান্নাতীরা শুধু পাগলের মতো চিল্লায় বলবে আল্লাহ আমরা আর কিছু চাই না এই জান্নাতে শুধু আপনার তেলাওয়াত আমরা শুনব এ বন্ধু জান্নাতীরা কেবল পাগলের মতো হয়ে যাবে এ বন্ধু মাওলার তেলাওয়াত শুনিয়া এ বন্ধু দুনিয়ার তেলা শুনিয়া আমরা ঠিক থাকতে পারি না এ বন্ধু জান্নাতে আমার মাওলার তেলা শুনিয়া বলেন তো কেমন করে আমরা ঠিক থাকব এ বন্ধু এক পর্যায়ে আল্লাহ বলবে থামো 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 তোমাদের জন্য বড় পুরস্কার আছে এ বন্ধু সবাই বলবে আল্লাহ এ বন্ধু সবাই আমার মাওলারে বলবে আল্লাহ আর কি আমরা পুরস্কার আমরা তো নারী পাইলাম গাড়ি পাইলাম বাড়ি পাইলাম আমাদের জন্য আর কি পুরস্কার আছে আমাদেরকে আর কি পুরস্কার দিবেন একটা প্রশ্ন থাকবে না সবই দিলা আর কি বাকি রইছে একটা পুরস্কার থাকবে এই পুরস্কারটার কথা এখন কমু না সর্বশেষ হয়ে যাবো ইনশাল্লাহ আপনারা মনে করে দিবেন কি পুরস্কারটা থাকবো ওইটার উপরে আর কোন পুরস্কার নাই জান্নাতে সুবহানাল্লাহ কর এই পুরস্কারের কথা শুনে যাইবেন তো ইনশাল্লাহ যাইবেন তো আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন সবাই চিল্লায় বলেন আমিন আরো চিল্লায় বলেন আমিন জান্নাতের আলোচনা শুনলাম খুব ভালো লাগছে কথা কোন ঠিক কিনা কত কিছু দিব গাড়ি বাড়ি নারী আপেল বেদেনা আঙ্গুর যা খাইবেন তাই সুবহানাল্লাহ কোন এবার চলেন এত কিছু পাইতে হলে নেক আমল করা দরকার আছে না নাই